আজকে আমরা দেখব যে টু পোর্ট নেটওয়ার্ক কাকে বলে এবং টু পোর্ট নেটওয়ার্কের ক্ষেত্রে কি কি ভ্যারিয়েবল ইউজ করা হয় এবং সেই ভ্যারিয়েবল গুলো ইউজ করে আমরা টু পোর্ট নেটওয়ার্ককে কি কি পদ্ধতিতে ডেসক্রাইব করতে পারি। যে সমস্ত ইলেকট্রিক্যাল নেটওয়ার্কের একটা ইনপুট পোর্ট থাকে এবং একটা আউটপুট পোর্ট থাকে তাকেই আমরা বলে থাকি টু পোর্ট নেটওয়ার্ক। এখানে আমরা একটা টু পোর্ট নেটওয়ার্কের ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। প্রত্যেকটা পোর্টে দুটো করে টার্মিনাল রয়েছে, একটা এন্ট্রি টার্মিনাল এবং একটা এক্সিট টার্মিনাল। এন্ট্রি টার্মিনালে কারেন্টটা এক্সিট টার্মিনালে কারেন্টের সাথে ইকুয়াল হবে এবং টু পোর্ট নেটওয়ার্কের ইনপুট পোর্টে ভেরিয়েবল V1 I1 এবং আউটপুট পোর্টে টার্মিনাল আমরা পাচ্ছি V2 এবং I2। এই যে চারটে ভেরিয়েবল রয়েছে তার যে কোনো দুটো বাকি দুটো টার্মসে এক্সপ্রেস করা হয় এবং তার জন্য আমরা দুটো লিনিয়ার ইকুয়েশন ইউজ করে থাকি টু রিলেট দিস ভেরিয়েবলস। আমরা ছটি পদ্ধতিতে ইনপুট আউটপুট প্যারামিটার্স গুলোকে রিলেট করে থাকি। যেমন ওপেন সার্কিট ইম্পিডেন্স প্যারামিটার্স এর ক্ষেত্রে আমরা V1 এবং V2 কে এক্সপ্রেস করে থাকি ইন টার্মস অফ I1 অ্যান্ড I2। শর্ট সার্কিট অ্যাডমিটেন্স প্যারামিটার্স এর ক্ষেত্রে আমরা I1 I2 কে এক্সপ্রেস করে থাকি ইন টার্মস অফ V1 অ্যান্ড V2। ট্রান্সমিশন প্যারামিটার্স এর ক্ষেত্রে আমরা V1 এবং I1 কে এক্সপ্রেস করে থাকি ইন টার্মস অফ V2 অ্যান্ড I2। ইনভার্স ট্রান্সমিশন প্যারামিটার্স এর ক্ষেত্রে V2 I2 কে এক্সপ্রেস করা হয় ইন টার্মস অফ V1 অ্যান্ড I1। হাইব্রিড প্যারামিটারের ক্ষেত্রে আমরা V1 I2 কে এক্সপ্রেস করে থাকি ইন টার্মস অফ I1 অ্যান্ড V2, হোয়ারাস ইনভার্স হাইব্রিড প্যারামিটার্স এর ক্ষেত্রে আমরা I1 V2 কে এক্সপ্রেস করে থাকি ইন টার্মস অফ V1 অ্যান্ড I2। প্রথমে আমরা দেখে নেব ওপেন সার্কিট ইম্পিডেন্স প্যারামিটার্স বলতে আমরা কোনগুলোকে বোঝাই। যখন কোনো টু পোর্ট নেটওয়ার্ককে আমরা ওপেন সার্কিট ইম্পিডেন্স প্যারামিটার্স দিয়ে ডেসক্রাইব করি তখন আমরা ইনপুট এবং আউটপুট পোর্টের ভোল্টেজকে ইনপুট এবং আউটপুট পোর্টের কারেন্টের টার্মসে লিখে থাকি। তার জন্য যে দুটো লিনিয়ার ইকুয়েশনস ইউজ করা হয় সেগুলো হচ্ছে V1 ইকুয়ালস টু Z11 I1 প্লাস Z12 I2 এবং V2 হচ্ছে Z21 I1 প্লাস Z22 I2। এই দুটোকে আমরা ম্যাট্রিক্স ফর্মে এইভাবে লিখে নিতে পারি এবং সিম্পলি আমরা লিখতে পারি V ম্যাট্রিক্স ইকুয়ালস টু Z ম্যাট্রিক্স ইনটু I ম্যাট্রিক্স। এই জেড ম্যাট্রিক্স এর প্রতিটি এলিমেন্ট Z11, Z12, Z21, Z22 এগুলোকে আমরা বলে থাকি জেড প্যারামিটার এবং এই প্রতিটি এলিমেন্ট অ্যাকচুয়ালি ভোল্টেজ এবং কারেন্টের রেশিও, সুতরাং এগুলো হচ্ছে ইম্পিডেন্স এবং এগুলো আমরা মেজার করে থাকি ইন ওমস এবং এগুলোকে ডিটারমিন করার জন্য আমরা ওপেন সার্কিট টেস্ট করে থাকি, যার জন্যই এগুলোকে ওপেন সার্কিট ইম্পিডেন্স প্যারামিটার বলা হয়। যখন আমাদের Z11 এবং Z21 ডিটারমিন করতে হয় তখন আমরা আউটপুট পোর্টটাকে ওপেন রাখি এবং যখন আমরা Z12 এবং Z22 ডিটারমিন করি তখন আমরা ইনপুট পোর্টটাকে ওপেন রেখে রাখি। যখন কোনো টু পোর্ট নেটওয়ার্ককে আমরা শর্ট সার্কিট অ্যাডমিটেন্স প্যারামিটার্স দিয়ে ডেসক্রাইব করি তখন আমরা ইনপুট এবং আউটপুট পোর্টের কারেন্টকে এক্সপ্রেস করি ইন টার্মস অফ ইনপুট অ্যান্ড আউটপুট পোর্ট ভোল্টেজেস। তার জন্য আমরা যে লিনিয়ার ইকুয়েশন দুটো ইউজ করি সেটা হবে I1 ইকুয়ালস টু Y11 V1 প্লাস Y12 V2 এবং I2 ইকুয়ালস টু Y21 V1 প্লাস Y22 V2। এই দুটো ইকুয়েশনকে আমরা ম্যাট্রিক্স ফর্মে লিখে নিতে পারি বা সিম্পলি লিখতে পারি I ম্যাট্রিক্স ইকুয়ালস টু Y ম্যাট্রিক্স ইনটু V ম্যাট্রিক্স। এই Y ম্যাট্রিক্স এর প্রতিটি এলিমেন্টকে আমরা বলে থাকি Y প্যারামিটার বা অ্যাডমিটেন্স প্যারামিটার্স। এগুলোকে অ্যাডমিটেন্স কেন বলা হচ্ছে, কারণ প্রতিটি এলিমেন্ট হচ্ছে কারেন্ট এবং ভোল্টেজের রেশিও এবং সেই জন্য এই এলিমেন্টগুলোর ইউনিট হবে মো এবং এই এলিমেন্টগুলো ডিটারমিন করার জন্য আমরা শর্ট সার্কিট টেস্ট করে থাকি এবং শর্ট সার্কিট টেস্ট দ্বারা যেহেতু ডিটারমিন করা হয় তাই জন্যই এগুলোর নাম হচ্ছে শর্ট সার্কিট অ্যাডমিটেন্স প্যারামিটার। এখানে আমরা Y11 এবং Y21 ডিটারমিন করার জন্য আউটপুট পোর্ট শর্ট সার্কিট করে থাকি এবং Y12 এবং Y22 ডিটারমিন করার জন্য আমরা ইনপুট পোর্ট শর্ট সার্কিট করে থাকি।
পাওয়ার ট্রান্সমিশন লাইন অ্যানালিসিস করবার জন্য আমাদের অনেক সময় প্রয়োজন হয় সেন্ডিং এন্ডের ভেরিয়েবলসগুলোকে রিসিভিং এন্ডের ভেরিয়েবলস দিয়ে এক্সপ্রেস করা। এবং সেক্ষেত্রে আমরা কি করব, এখানেও আমরা দুটো লিনিয়ার ইকুয়েশন ইউজ করব, v1 ইকুয়ালস টু এ ভি টু মাইনাস বি আই টু এবং i1 ইকুয়ালস টু সি ভি টু মাইনাস ডি আই টু। সুতরাং আমরা লিখতে পারি v1 i1 ইকুয়ালস টু এ বি সি ডি ম্যাট্রিক্স ইন্টু ভি টু মাইনাস আই টু। এখানে এ বি সি ডি প্যারামিটারগুলোকে বলা হয় ট্রান্সমিশন প্যারামিটার্স, এবং এই ট্রান্সমিশন প্যারামিটার্সগুলো কিন্তু মিক্স টাইপের ইউনিট থাকে, যেমন এ এটা ডাইমেনশনলেস, ডি এটাও ডাইমেনশনলেস, হোয়ার অ্যাজ সি হচ্ছে ট্রান্সফার অ্যাডমিটেন্স, এটা আমরা মো দিয়ে মেজার করে থাকি, এবং বিটা হচ্ছে রিভার্স ট্রান্সফার ইম্পিডেন্স, এটা ওমে মেজার করা হয়, এবং আমরা এ আর সি ডিটারমিন করি ওপেন সার্কিট টেস্টের দ্বারা এবং বি এবং জি ডিটারমিন করে থাকি শর্ট সার্কিট টেস্টের দ্বারা। যদি আমাদের ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে উল্টোটা করার প্রয়োজন হয়, দ্যাট ইজ রিসিভিং এন্ডের ভেরিয়েবলগুলোকে সেন্ডিং এন্ডের ভ্যারিয়েবল দিয়ে এক্সপ্রেস করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা ইনভার্স ট্রান্সমিশন প্যারামিটার ব্যবহার করে থাকি। আমাদের সেক্ষেত্রে লিনিয়ার ইকুয়েশনগুলো হবে v2 ইকুয়ালস টু এ ড্যাশ v1 মাইনাস বি ড্যাশ i1 এবং i2 হবে সি ড্যাশ v1 মাইনাস ডি ড্যাশ i1। এবং সেক্ষেত্রে আমরা ম্যাট্রিক্স ফর্মে এভাবে লিখতে পারি, এখানে এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ ডি ড্যাশকে বলা হয় ইনভার্স ট্রান্সমিশন প্যারামিটার। এই প্যারামিটারগুলো আমরা কিন্তু ডিটারমিন করতে হলে আমাদের ওপেন সার্কিট টেস্টও করতে হয়, শর্ট সার্কিট টেস্টও করতে হয়। আমরা এ ড্যাশ এবং সি ড্যাশ ডিটারমিন করার জন্য ওপেন সার্কিট টেস্ট করে থাকি, এখানে সেন্ডিং এন্ডকে ওপেন সার্কিট করা হয়, এবং বি ড্যাশ এবং ডি ড্যাশকে ডিটারমিন করার জন্য আমরা সেন্ডিং এন্ডকে শর্ট সার্কিট করে থাকি। এখানে এ ড্যাশ এবং ডি ড্যাশ ডাইমেনশনলেস, কিন্তু সি ড্যাশ হচ্ছে ট্রান্সফার অ্যাডমিটেন্স, সুতরাং এটা মোতে মেজার করা হয়, হোয়ার অ্যাজ বি ড্যাশ হচ্ছে ট্রান্সফার ইম্পিডেন্স, তার জন্য এটাকে ওমে মেজার করা হয়। ইলেকট্রনিক্স ফিল্ডে ট্রানজিস্টারের মডেল তৈরি করবার জন্য আমরা এইচ প্যারামিটার ব্যবহার করে থাকি। এখানে জেড প্যারামিটার বা ওয়াই প্যারামিটার আমরা ব্যবহার করতে পারি না, যেহেতু কালেক্টর এমিটার জাংশনটা রিভার্স বায়াস থাকে। এখানে আমরা ইনপুট পোর্টের ভোল্টেজ এবং আউটপুট পোর্টের কারেন্টকে এক্সপ্রেস করে থাকি ইনপুট পোর্টের কারেন্ট এবং আউটপুট পোর্টের ভোল্টেজ দিয়ে। এক্ষেত্রে যে লিনিয়ার ইকুয়েশনটি ইউজ করা হয় সেটা হচ্ছে v1 ইকুয়ালস টু h11i1 প্লাস h12v2 এবং সেকেন্ড ইকুয়েশন হচ্ছে i2 ইকুয়ালস টু h21i1 প্লাস h22v2। এখানে আমরা ম্যাট্রিক্স ফর্মে এইভাবে লিখতে পারি এবং h11, h12, h21, h22 এই প্যারামিটারগুলোকে আমরা এইচ প্যারামিটার বলে থাকি বা হাইব্রিড প্যারামিটার বলে থাকি। এখানে আমরা h11 এবং h21কে ডিটারমিন করার জন্য আউটপুট পোর্টটাকে শর্ট সার্কিট করে থাকি এবং h12 এবং h22 মেজার করার সময় আমরা ইনপুট পোর্টকে ওপেন সার্কিট করি। সুতরাং কিছু প্যারামিটার আমরা ডিটারমিন করছি ওপেন সার্কিট টেস্টের মাধ্যমে, হোয়ারাস বাকি প্যারামিটারগুলো আমরা শর্ট সার্কিট টেস্টের দ্বারা ডিটারমিন করে থাকি। এখানে h11 হচ্ছে ইনপুট ইম্পিডেন্স, তাই জন্য এটা ওমে মেজার করা হয় এবং h22 হচ্ছে আউটপুট অ্যাডমিটেন্স, তার জন্য এটা মোতে মেজার করা হয়, হোয়ারাস h21 হচ্ছে ফরওয়ার্ড কারেন্ট গেন এবং h12 হচ্ছে রিভার্স ভোল্টেজ গেন, যার জন্য এই দুটোই হচ্ছে ডাইমেনশনলেস। যেহেতু ডাইমেনশনগুলো মিক্স টাইপের সেই জন্য এই প্যারামিটারগুলোকে আমরা হাইব্রিড প্যারামিটার বলে থাকি। যখন আমরা হাইব্রিড প্যারামিটারের ঠিক উল্টোটা করে থাকি, অর্থাৎ ইনপুট পোর্টের কারেন্ট এবং আউটপুট পোর্টের ভোল্টেজকে যখন আমরা এক্সপ্রেস করি ইনপুট পোর্টের ভোল্টেজ আর আউটপুট পোর্টের কারেন্ট দিয়ে, তখন আমরা যে প্যারামিটারগুলো পাই তাকেই বলা হয় ইনভার্স হাইব্রিড প্যারামিটার বা জি প্যারামিটার বলা হয়। এক্ষেত্রে আমরা যে লিনিয়ার ইকুয়েশনস ইউজ করি সেটা হচ্ছে i1 ইকুয়ালস টু g11 v1 প্লাস g12 v2 এবং
v2 equals to g21 v1 plus g22 i2 এখানে আমরা ম্যাট্রিক্স ফর্মে লিখে নিতে পারি এইভাবে এবং g11 g12 g21 g22 কে বলা হয় ইনভার্স হাইব্রিড প্যারামিটার বা সিম্পলি g প্যারামিটার এক্ষেত্রে আমরা কিছু প্যারামিটার ওপেন সার্কিট টেস্ট করে ডিটারমিন করি এবং কিছু প্যারামিটার শর্ট সার্কিট টেস্ট করে ডিটারমিন করি যেমন g11 এবং g21 কে আমরা মেজার করে থাকি আউটপুট পোর্টকে ওপেন সার্কিট করে হোয়ারাজ g12 এবং g22 কে আমরা মেজার করে থাকি ইনপুট পোর্টকে শর্ট সার্কিট করে এক্ষেত্রে প্যারামিটারগুলোর ইউনিট কিন্তু মিক্স টাইপের এবং যার জন্যই আমরা এটাকেও হাইব্রিড প্যারামিটার বলতে পারতাম কিন্তু যেহেতু এটা হাইব্রিড প্যারামিটারের ঠিক উল্টো ভ্যারিয়েবলগুলো আমরা ইউজ করছি তাই এটাকে বলা হয় ইনভার্স হাইব্রিড প্যারামিটার এক্ষেত্রে আমাদের g11 হচ্ছে ইনপুট অ্যাডমিটেন্স যার জন্য এটা মেজার করা হয় মোতে g21 হচ্ছে ভোল্টেজ গেন এবং g12 হচ্ছে কারেন্ট গেন যার জন্য এই দুটো ডাইমেনশনলেস হোয়ারাজ g22 হচ্ছে আউটপুট ইম্পিডেন্স যার জন্য এটা মেজার করা হয় ওমে তাহলে আমরা দেখলাম যে সমস্ত ইলেকট্রিক্যাল নেটওয়ার্কের একটি ইনপুট পোর্ট থাকে এবং একটি আউটপুট পোর্ট থাকে তাদেরই বলা হয় টু পোর্ট নেটওয়ার্ক আমরা ইনপুট পোর্টের ভ্যারিয়েবলগুলোকে অ্যাসাইন করেছিলাম v1 এবং i1 দিয়ে এবং আউটপুট পোর্টের ভ্যারিয়েবলগুলো অ্যাসাইন করেছিলাম v2 এবং i2 দিয়ে আমরা দেখেছি এই চারটি ভ্যারিয়েবল ইউজ করে আমরা ছটি পদ্ধতিতে একটি টু পোর্ট নেটওয়ার্ককে ডেসক্রাইব করতে পারি যার মধ্যে প্রথম পদ্ধতিটিতে আমরা ওপেন সার্কিট ইম্পিডেন্স প্যারামিটার ইউজ করে থাকি এবং দ্বিতীয় পদ্ধতিতে আমরা শর্ট সার্কিট অ্যাডমিটেন্স প্যারামিটার ব্যবহার করে থাকি এই দুটি পদ্ধতি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃতীয় এবং চতুর্থ পদ্ধতিতে আমরা সেন্ডিং এন্ড ভেরিয়েবলকে রিসিভিং এন্ড ভেরিয়েবলের সঙ্গে রিলেট করে থাকি এই দুটি পদ্ধতি পাওয়ার ট্রান্সমিশন লাইন অ্যানালিসিসের জন্য ব্যবহার করা হয় পরিশেষে আমরা হাইব্রিড প্যারামিটার এবং ইনভার্স হাইব্রিড প্যারামিটার দেখেছি যেগুলো ব্যবহার করা হয় ইলেকট্রনিক্স ফিল্ডে এই পদ্ধতিগুলো ব্যবহার করে আমরা ট্রানজিস্টারের মডেল ডেভেলপ করে থাকি আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক বাটন প্রেস করো ধন্যবাদ